আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। যে কথায় লজ্জা পেলেন মাশরাফি, 16 বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে একবারই তিনে ব্যাটিং করতে নেমেছিলেন। 2004 সালের ডিসেম্বরে চট্টগ্রাম টেস্টে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে, তাও নাইট ওয়াচ ম্যান হিসেবে। ঘরোয়া আন্তর্জাতিক ক্যারিয়ার মিলিয়ে মাশরাফির সেরা ইনিংসগুলোর কোনোটি তিনি তিনে নেমে নয়। 2015 বিপিএলে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে 32 বলে অপরাজিত যে 56 রানের ইনিংসটা খেলে দল জিতিয়েছিলেন মাশরাফি, সেটিও পাঁচে নেমে। কাল চমকে দিয়েই চিটাগংয়ের বিপক্ষে রংপুর রাইডার্স অধিনায়ক নেমে পড়লেন 3 নম্বরে। টুর্নামেন্টে ধারাবাহিক ভালো বোলিং করছেন, ব্যাটিংটাও যে মন্দ পারেন না সেটি মাশরাফি অতীতে অনেকবারই দেখিয়েছেন, কিন্তু এই বিপিএলে তা দেখার বাকি ছিল। চিটাগং দর্শকদের দুর্ভাগ্য, কাল মাশরাফি ঝড়টা উঠল তাদের বিপক্ষে, যদিও বিশাল কিছু করে ফেলবেন এই আশা তার ছিল না। ব্যাটসম্যান মাশরাফিকে নিয়ে দলেরও বড় প্রত্যাশা ছিল না, তবু তিনে নামার ভাবনাটা মাশরাফির এসেছে ক্রিস গেইল, ব্র্যান্ডন ম্যাককালামের মন্থর শুরুটা পুষিয়ে দিতে। স্লগ করতেই তিনে নামা, রান হচ্ছিল না, আগের 2 ম্যাচেও নামবো ভেবেছিলাম, যে কোনো কারণে হয়নি। আজ যেহেতু শিশির পড়ছিল তাই চিন্তা করে দেখলাম, দেখি কি হয়। স্পিনারদের যদি টার্ন না থাকে তবে চেষ্টা করব, ভাগ্য ভালো সব আমাদের পক্ষে এসেছে, এটা আমাদের বিপক্ষেও যেতে পারত। আউট অফ বক্স চিন্তা না করলে এসব ম্যাচ জেতা কঠিন। মাশরাফি যখন ব্যাটিং করছিলেন কি আশ্চর্য, টি টোয়েন্টির সবচেয়ে বড় নাম গেলকেও ম্লান দেখাচ্ছিল। চিটাগংয়ের তরুণ অফ স্পিনার আলামিন যেখানে বিরাট ধাঁধা হয়ে উঠেছিলেন ক্যারিবীয় ওপেনারের কাছে, মাশরাফি তাকেই স্বচ্ছন্দে পেটালেন। রংপুর অধিনায়কের রান যখন 12 বলে 28, গেইলের তখন 16 বলে 18 রান। মাশরাফির দুর্দান্ত ব্যাটিংয়ে গেইলও যে ছায়া বনে যান, দুর্লভ এই দৃশ্য কাল দেখল জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সানজামুলের বলে বোল্ড হওয়ার আগে 4-4 ও 3-6-17 বলে খেললেন 42 রানের কার্যকর এক ইনিংস। সিলেট সিক্সার্সের উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান তাই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে এই ইনিংসটাই। দর্শক, দেশ বিদেশের নিত্য নতুন খেলাধুলার খবর পেতে আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।